ওম গং গণপতায় নমো জয় গোপালায় নমো জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণে সকল দর্শককে অনেক অনেক স্বাগত আরো একটি নতুন পর্বে। দেখুন, আমাদের জীবনে চলার পথে ভালো থাকতে গেলে আমাদেরকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, কিছু প্রতিকার প্রতিবিধানের প্রয়োজনীয়তা থাকে এবং তার সঙ্গে কিছু উপাচারও কিন্তু নিয়ম মেনে করে চলতে হয়। এবং সঠিক নিয়ম মেনে যদি আমরা করতে পারি তাহলে সেখান থেকে কিন্তু তার ফলপ্রসূতা পাওয়ার জায়গা থাকে। এবং বছরের বিশেষ কিছু দিন থাকে যে দিনগুলোতে আমরা যে বিশেষ কিছু মহামাদের যে বিশেষ কিছু মাহাত্ম থাকে এবং সেই বিশেষ দিনে যে মাহাত্ম সে বিষয়ে আর বলার কিন্তু কোনো অবকাশ থাকে না, এটা আপনারা মোটামুটি হয়ে জানেন। এবং এই প্রতিটা বিশেষ দিনের মধ্যে আরেকটি বিশেষ দিন হলো রাস পূর্ণিমা। প্রতি বছরই বিশেষ বিশেষ যে মুহূর্ত বা বিশেষ বিশেষ যে দিনগুলো সেগুলোকে নিয়ে আপনাদের কাছে বা তার মাহাত্মগুলিকে তুলে ধরার চেষ্টা সৌভাগ্য দর্পণের মাধ্যমে আপনাদের কাছে করার চেষ্টা করা হয়ে থাকে। তারই মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ হলো রাস পূর্ণিমা। এবং এই রাস পূর্ণিমার দিনটিকে আমরা যদি আমাদের জীবনে সঠিকভাবে এক্সিকিউট করতে পারি তাহলে তার জন্য বিশেষ কিছু সেক্টর থাকে বা বিশেষ কিছু স্থান থাকে যেগুলোকে আমরা আমাদের নিজেদের মাধ্যমে সেই উপাচারের মাধ্যমে আমরা কিন্তু সেগুলো জায়গাগুলোকে নিজেদেরকে কিন্তু অনেকটা উন্নত করতে পারি। তো সেই জায়গা থেকে আজকে আলোচনা আমাদের এগিয়ে চলতে থাকবে। দেখুন, রাস পূর্ণিমা এটাকে বলা হয় কার্তিকেয় পূর্ণিমা, এবং এই দিনে যদি পুষ্কর সরোবরে স্নান করা যায় সেটাকে ধরা হয় পূর্ণ হিসাবে। এবং ব্রহ্মা যখন যজ্ঞের উৎকর্ষতার জন্য অন্বেষণ করছিলেন সেই সময় ধ্যানমগ্ন অবস্থায় তার হাত থেকে যে পদ্মফুল পড়ে যায় সেইখান থেকে শুধু সৃষ্টি হয় পুষ্কর হ্রদের। তাই কার্তিকের পূর্ণিমার দিনে, কার্তিকেয় পূর্ণিমাতে যদি এই পুষ্কর সরোবরে যদি আমরা স্নান করে আমাদের দিনকে প্রারম্ভ করতে পারি অথবা এই দিনে যদি গঙ্গা স্নান দিয়ে আমাদের প্রারম্ভ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের পূর্ণ লাভ হয় এবং হিন্দু শাস্ত্র মতে তা কিন্তু গ্রহণযোগ্যতা পায়। দেখুন, আমাদের আদি সনাতন যে ধর্ম তাদের আমাদের মুনি ঋষিরা এক যা দিয়ে গিয়েছেন অর্থাৎ সেই আধ্যাত্মিকতা, এই আধ্যাত্মিকতাই আপনার মধ্যে বা স্পিরিচুয়ালিটি যা কিন্তু আপনার জীবনে আধারকে তৈরি করতে পারে। এবং এই পথেই যদি আমরা সঠিকভাবে চলতে পারি তবে সেখান থেকেই কিন্তু আমরা আমাদের জীবনে যে উৎকর্ষতা এবং আমরা আমাদের যে কোনো ধরনের সমস্যার সমাধান কিন্তু সেখান থেকে পেতে পারি। দেখুন, জীবনে এগিয়ে যেতে হলে যেমন আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্যে যেতে হবে এবং স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতাই হচ্ছে সেই পথ, সেই নিরীহ পথ, সেই নিরীক্ষণ এবং সেই ডেস্টিনেশন যার মা যা আপনাকে আপনার সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পারে এবং সেই পথকে আমাদেরকে অবলম্বন করে আমাদেরকে জীবনে পাথেয় হিসেবে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমরা আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। আপনার নাম? প্রীতম বিশ্বাস। প্রীতম বিশ্বাস? প্রীতম। প্রীতম বিশ্বাস। প্রীতম বাবু, আপনার জন্ম তারিখ? 7 সেপ্টেম্বর 1991। জন্মস্থান? নদিয়া। প্রীতম বাবু কতদিন ধরে দেখছেন সৌভাগ্য দর্পণ? অনেকদিন ধরে দেখছি আপনার অনুষ্ঠান, তো খুবই ভালো লাগে আপনার সমস্ত কথাগুলো পড়ে, কথাবার্তা পড়ে, এগুলো শুনতে খুব ভালো লাগে, আপনার পিটিশনও ভালো এবং যা বিচার করেন ওগুলো শুনতে ভালো লাগে, চেষ্টা করার পর লাইনটি পেলাম। কতদিন ধরে চেষ্টা করছেন? অনেকদিন ধরে, লাইনে তো পাওয়া যায় না সবসময়। তার মানে চেষ্টা করলে পাওয়া যায়, এটা বলতে চাইছেন তো? হ্যাঁ, চেষ্টা করে। আচ্ছা প্রীতম বাবু, এখানে যা পাওয়া যাচ্ছে 7 তারিখে, 7 সেপ্টেম্বরে আপনার জন্ম, 7 তারিখে, অর্থাৎ যেভাবে কোনো কিছু প্ল্যানিং করে এক্সিকিউট করার চেষ্টা করেন সেই প্রপার চিন্তা ভাবনা অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী নিজের জীবনে সব কিছুকে সেই মতো করে এগিয়ে নিয়ে চলার ক্ষেত্রে সবসময় একটা প্রবলেম ফেস করেন, যা পরিকল্পনা করেন সেটাকে সবসময় ফলপ্রসূতা লাভ করা বা সঠিক পথে সবসময় তার বাস্তবিকতা দিতে পারার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে যা পাওয়া যাচ্ছে যে এখানে লগ্ন পাওয়া যাচ্ছে অনুরাধা নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে মঘা নক্ষত্রে। এই যে অনুরাধা নক্ষত্রে যাদের চন্দ্র পাওয়া যায়
লগ্ন পাওয়া যায় তাদের ক্ষেত্রে বলা হয় জীবনে অনেকটা স্ট্রাগল এবং অনেকটা কম বয়স থেকেই অনেক রকম রেসপন্সিবিলিটি কিন্তু সারা জীবন ধরে বহন করতে হয়। ফাইন্যান্সিয়াল সেক্টর এরিয়াটাতে একটু সমস্যা এবং বিশেষ করে ফিনান্সিয়াল ক্রাঞ্চ একটা সবসময় এবং যে কোনো ধরনের খরচা, যে খরচা প্রয়োজনীয়তা নেই এরকম ধরনের খরচার মধ্যে মাঝে মাঝে ইনভলভ হয়ে পড়েন এবং ফাইন্যান্সিয়াল গ্রোথের জায়গাটা একটু সমস্যা তৈরি করে। এবং লগ্নের তৃতীয় স্থানে এখানে শনি অবস্থান করছে এবং এখানে শুক্রকে পীড়িত করেছে, অর্থাৎ প্রপার অ্যাপ্লিকেশন এবং জীবনে সঠিক জায়গায় সঠিক নিরীক্ষণ বা প্রফেশনাল কেরিয়ার এই জায়গাটার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু একটু দেখতে পাওয়া যাচ্ছে। লগ্নের একাদশ স্থানে এখানে লগ্নপতি অবস্থান করছে, রবি বুধযুক্ত, বৃহস্পতিযুক্ত এবং চন্দ্রযুক্ত। এবং এখানে যেটা বলা যায় যে লগ্নপতি যেহেতু এখানে একাদশ হস্ত, অর্থাৎ সাফল্য আছে কিন্তু অনেকটা কঠিন পরিশ্রমের মাধ্যমে সাফল্য। এবং যে লগ্নের সপ্তম, এখানে অষ্টম স্থানে কেতু অবস্থান করছে এবং দ্বিতীয় স্থানে রাহু, অর্থাৎ ফাইন্যান্সিয়াল গ্রোথ এবং পারিবারিক ক্ষেত্রে যতটা পরিমাণ হেল্প পাওয়ার দরকার বা অন্যের জন্য যতটা করবেন সেই অনুযায়ী আপনাকে সবসময় তার যে ফিজিবল জায়গা বা তার যে যতটা পরিমাণ আপনাকে সম্মান পাওয়া উচিত সেই জায়গাটা পাওয়ার ক্ষেত্রে সমস্যা। বর্তমান সময়ে শারীরিক জায়গাটা নিয়ে একটু প্রবলেম কিছুটা হলেও ফেস করতে হবে, ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ এবং বিশেষ করে ক্যারিয়ারের একটা আপলিফটমেন্ট এবং ব্যক্তিগত জীবনে একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে জীবনটা কিন্তু চলছে, একটু শেয়ার করবেন। হ্যাঁ, আপনি যে কথাগুলো বললেন একেবারে ঠিক, তাড়াতাড়ি মধ্যেই যাচ্ছে সময়টা, যে ধরনের উপকার করি তার ফিডব্যাক সময় পাওয়া যায় না, এখন একটা আর্থিক সমস্যার মধ্যে চলছে। এখন দেখুন, আলোচনার প্রথম শুরুতেই বলেছিলাম যে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের মধ্যে দিয়ে বর্তমান সময়টা, এবং এটার মূল কারণটাই হচ্ছে রাহু এখন দ্বিতীয় ভাবে বসে রয়েছে এবং তার সঙ্গে এখানে বৃহস্পতি একটু ডিস্টার্বিং অবস্থায় বসে রয়েছে। এটা হচ্ছে মূল প্রবলেম যেটা কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথটাকে হতে দিচ্ছে না। এবং লগ্নের চতুর্থ স্থানে এখানে এখন যেহেতু শনি অবস্থান করছে ফলে মানসিক উদ্বেগ একটা বিশাল পরিমাণে আপনার মধ্যে কিন্তু তৈরি দেখা যাচ্ছে, একটু শেয়ার করবেন। হ্যালো। হ্যাঁ, এবং আপনার বর্তমানে যে প্রশ্ন সেটা ফাইন্যান্সিয়াল রিলেটেড এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো যে কেরিয়ার ওরিয়েন্টেড। এবং বিশেষ করে আপনার জীবনের আর একটা গুরুত্বপূর্ণ সেক্টর হলো সেটা হচ্ছে ম্যারেজ লাইফ বা ম্যারেজ, বিবাহ কি হয়ে গিয়েছে? এই জায়গাটা হচ্ছে প্রবলেম, এই দুটো জায়গা হচ্ছে প্রবলেম, কেরিয়ার আর বিবাহের জায়গা। তার কারণ এখানে যে সব শুক্র সে কিন্তু পীড়িত অবস্থায় বসে রয়েছে এবং জলরাশিতে বসে রয়েছে এই একটা, এবং শনি দ্বারা দৃষ্ট, অর্থাৎ বৈবাহিক ক্ষেত্রটা বা বৈবাহিক জীবনের জায়গাটা কিন্তু খুব ডিস্টার্বিং অবস্থায় বসে রয়েছে। এবং তার সঙ্গে যেটা চেষ্টা আপনি হয়তো চেষ্টা করে চলেছেন সরকারি চাকরির একটা চেষ্টা ক্রমাগত চেষ্টা করে চলেছেন কিন্তু কোনোভাবেই নেই। আপনি কিন্তু বলেছেন আপনি কেরিয়ারে ডিস্টার্বেন্স, কিন্তু আপনি কখনোই আমাকে বলেননি যে আপনি সরকারি চাকরি চেষ্টা করছেন। একটা চার্টকে দেখলে বোঝা যায় যে সেটা অ্যাকচুয়ালি গতিধারা কোন দিকে। দেখুন, 91-এ জন্ম, সুতরাং মোটামুটি বলা যায় 33 ইয়ার্স এজ, এবং এই সেক্টরে দাঁড়িয়ে আপনার এই জন্মছক অনুযায়ী কামিং 2027 সালের মধ্যে যদি কোনো কিছু কানেকশনস না হয় তাহলে কিন্তু আগামী দিনে আর কিন্তু কোনো রকম ভাবে সরকারি চাকরির যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি না। 2026-এর জুন মাসের পরে সেমি গভর্নমেন্ট এরিয়াতে কিছু একটা সেক্টরে তৈরি হওয়া জায়গা রয়েছে, কিন্তু পার্টিকুলারলি কিছু কিছু জায়গায় প্রবলেম রয়েছে। সেই প্রবলেমগুলোকে যতক্ষণ রিডিউস করা যাবে ততক্ষণ পর্যন্ত পত্রিকা প্রতিবিধান না হয় ততক্ষণ কিন্তু এই জায়গা থেকে সমাধান সূত্র মিলবে না। আশা করি বুঝতে পেরেছেন। হ্যালো, বলুন। দেখুন, আমি এই জন্মছক অনুযায়ী এই কাল সর্পদোষ, নেগেটিভ কোনো কাল সর্পদোষ দেখতে পাচ্ছি না, এটা পজিটিভ কাল সর্পদোষ যা কিন্তু আপনাকে টার্নিং দেবে মোটামুটি 46 ইয়ার্স এর এজের পর থেকে। দেখুন, সৌভাগ্য দর্পণ আপনাকে সঠিক পথে নির্ধারণ করে, তার কারণ যে জন্মছকে নেগেটিভ কাল সর্পদোষ থাকে সেই জন্মছকে আমি কাল সর্পদোষকে আইডেন্টিক্যালি বলার চেষ্টা করি, কিন্তু পজিটিভ কাল সর্পদোষ যা কিন্তু আপনার জীবনকে অনেকটা কিন্তু চেঞ্জ করতে পারে, কিন্তু সেটা 46 to 7 ইয়ার্স এর পর থেকে, মানে এখনো মোটামুটি 13 থেকে 14 বছর পরে, কিন্তু এটা শনিভঙ্গ কাল সর্পদোষ এবং সেই শনি আবার শুক্রকে পীড়িত করেছে। আমি কিন্তু আপনাকে বললাম যে শুক্রকে পীড়িত এই জায়গাটা রেকটিফাই করার দরকার রয়েছে। সুতরাং যে সেক্টরটাকে বললাম এই জায়গাটাকে আগে রেকটিফাই করুন, ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে প্রপার জায়গাটাকে রেকটিফাই করুন, দেখবেন সেখান থেকে অবশ্যই ইম্প্রুভমেন্ট পাবেন। তা না হলে কিন্তু বারবার ধরে এক্সিকিউশন করবেন কিন্তু কোনো ফল কিন্তু আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। কথা বলে কেমন লাগলো? কাল কাল সর্প দোষ মানে কি সবসময় নেগেটিভ? না না না, কাল সর্পদের সবসময় নেগেটিভ দেয় না, কাল সর্পদের পজিটিভও দেয়, কিন্তু তার জন্য সময় এবং একটা গুরুত্বপূর্ণ সময় এবং দশা পিরিয়ড, এটা খুব ইম্পর্টেন্ট, সেই সময় আপনি তার উপযুক্ততা পাবেন, আদারওয়াইজ কখনো পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন।
দেখুন, একটা একটা রাজযোগ যেমন আপনার জীবনে সবসময় আপনার ফলপ্রসূতা দেয় না, সেরকম একটা দোষ সেটা আপনার জীবনে কোন সময়টাকে ইম্প্রুভমেশন দিতে পারে বা কোন সময়টাকে আপনাকে ডিটোরিয়েশন দিতে পারে সেটাও কিন্তু নির্ভর করে অবশ্যই তার যে জন্ম ছকের আধার অনুযায়ী। এবং এই সেক্টর অনুযায়ী দেখতেই বুঝতে পারা যায় যে একটা ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোন জায়গা থেকে আপনাদেরকে ইম্প্রুভাইজেশনের দরকার থাকে। তার জন্য দরকার একটা সঠিক অ্যানালিসিস। তার কারণ একটা সঠিক অ্যানালিসিস জ্যোতিষ দেবে একটা প্রপার অ্যানালিসিস এবং আইডেন্টিফিকেশন অফ ওয়ে কোন রাস্তায় আপনি যাবেন এবং তার সঙ্গে তন্ত্রের মেলবন্ধন, এই দুয়ের যখন একসঙ্গে মেলবন্ধন ঘটবে সেখান থেকে কিন্তু আপনার সাফল্য এবং যে কোনো সমস্যার সমাধান এবং যে সফলতা আপনি চাইছেন সেই সফলতার কিন্তু জায়গা পৌঁছে যাওয়া সম্ভব। কিন্তু সেটা অবশ্যই আপনার জন্মছকের আধারে নিরিখে, তার বাইরে গিয়ে নয়। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, নমস্কার দাদা। নমস্কার, কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম? মেয়ের নাম মৌমিতা প্রধান। মৌমিতা প্রধান। মৌমিতা দেবীর জন্ম তারিখ? 1990 13। হ্যাঁ বলুন। 13। হ্যালো, 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 হ্যাঁ বলুন। 13 13 কি কোন মাস? হ্যালো, কোন মাস? 1990 13 সেপ্টেম্বর। 13 সেপ্টেম্বর 1990। হ্যাঁ, জন্ম তারিখ, এই জন্ম সময় আর জন্মস্থান? জন্ম সময়? সকাল 8:30। হ্যালো, জন্মস্থান? কলকাতা। কতদিন ধরে দেখছেন সৌভাগ্য দর্পণ? আমি অনেকদিন থেকে দেখি কিন্তু আমি কোনোদিন পাই না গো। আজকে তো পেয়ে গেলেন চেষ্টা করতে করতে, তাহলে সৌভাগ্য দর্পণে চেষ্টা করলে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, পাওয়া যায়। তো কেমন লাগে অনুষ্ঠান? অনুষ্ঠান খুব ভালো, আপনার কথাবার্তা খুব ভালো, কাউকে ভয় দেখান না। তার মানে সৌভাগ্য দর্পণ সঠিক পথেই চলছে, কি বলেন? দেখুন, এখানে যা পাওয়া যাচ্ছে, মৌমিতা দেবীর এখানে জন্ম তারিখ হচ্ছে 13 তারিখ। অর্থাৎ এখানে যেটা পাওয়া যাচ্ছে, যে কোনো কাজের ক্ষেত্রে যে কাজই একটা প্ল্যানিং করে করে না কেন, সেই কাজের প্রপার এক্সিকিউশন হওয়ার ক্ষেত্রে একটা সমস্যা, মানে ঠিক মতো করে কাজটা তাড়াতাড়ি হতে চায় না। এবং লগ্ন পাওয়া গেছে এখানে 7ই নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে 8রা নক্ষত্র। 8রা নক্ষত্র বলতে এখানে বোঝায় 1 ফোঁটা চোখের জল। অর্থাৎ জীবনে সবসময় একটা স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে কিন্তু ওনাকে চলতে হবে, এবং জীবনে যে কাজই করবে সেই কাজে সবসময় সফলতা আসার ক্ষেত্রে প্রবলেম। এবং এখানে যে লগ্ন পাওয়া গেছে তুলা লগ্ন, এবং রাশি পাওয়া গেছে এখানে মকর রাশি, এবং বর্তমানে রাশির অষ্টম স্থানে শনি অবস্থান করছে, অষ্টমাশনি, যা কিন্তু কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে একটা উঠাপড়ার মধ্যে দিয়ে চলছে। বিশেষ করে ব্যক্তিগত জীবনটাকে নিয়ে কিন্তু বর্তমান সময় একটু বেশি প্রবলেমের মধ্যে দিয়ে কিন্তু চলতে হবে। এবং লগ্নের এখানে চতুর্থ স্থানে রাহু অবস্থান করছে, লগ্নের তৃতীয় চতুর্থ পতি এখানে তৃতীয় অবস্থান করছে, পঞ্চম পতিও তৃতীয় অবস্থান করছে। অর্থাৎ ব্যক্তি এখানে যা পাওয়া যাচ্ছে, এখানে লগ্ন পাওয়া গেছে তুলা লগ্ন এবং রাশি পাওয়া গেছে মিথুন রাশি, ভালো করে শুনবেন, এবং নক্ষত্র হচ্ছে 8রা নক্ষত্র এবং জন্ম নক্ষত্র 7ই নক্ষত্র। 7ই নক্ষত্রে যাদের জন্ম জাতক হন তাদের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে একটা আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে চলে, মোটামুটি 46 to 7 years এর পর থেকে ইম্প্রুভমেন্ট। লগ্নের অষ্টম স্থানে মঙ্গল অর্থাৎ একটা মাঙ্গলিক দোষ তৈরি করেছে এবং ব্যক্তিগত জীবনে একটা উঠা পড়া, বিশেষ করে বৈবাহিক জীবনের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে একটা সমস্যা, বিশেষ করে লাভ রিলেশনশিপ এবং সন্তান স্থান এই জায়গাটা একটা প্রবলেম কিন্তু ওনাকে ফেস করতে হবে। এবং বৃহস্পতি কেতু দ্বারা পীড়িত, এর ফলে হাজবেন্ডের যে জায়গাটা সেই জায়গাটা ক্ষেত্রেও কিন্তু সমস্যা, কেরিয়ার ইম্প্রুভমেন্টের জায়গাটা ক্ষেত্রে একটা প্রবলেম বর্তমান সময়ে কিন্তু দেখা যাচ্ছে, এবং যতটা পরিমাণ ওনার সম্মান পাওয়া উচিত সেই জায়গাটার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু রয়েছে, একটু শেয়ার করবেন। দেখুন, আগেই বললাম যে কেরিয়ারের আলটিমেট পয়েন্টে যে জায়গাটাকে ইম্প্রুভাইজেশন সেটা আসার ক্ষেত্রে একটু সমস্যা, তার কারণ এখানে বৃহস্পতি কেতু দ্বারা পীড়িত হয়ে রয়েছে, এই জায়গাটাকে একটু প্রবলেম রয়েছে, এবং লগ্নের চতুর্থ স্থানে কিন্তু রাহু অবস্থান করছেন। একটা জিনিস লক্ষ্য করবেন, ওনার ক্ষেত্রে উনি বাড়ি থেকে বাইরে যত বেশি থাকেন তত বেশি ভালো থাকেন এবং অনেক বেশি মাইন্ড স্যাটিসফ্যাকশন থাকে, ঠিক কি না? এবং বাড়িতে ঢুকলেই সবসময় একটা ক্রাঞ্চ থাকে, সবসময় কিছু না কিছু একটা ওনার মধ্যে মানসিক চাপ কিন্তু ওনার মধ্যে চলতে থাকে, এই জায়গাটা একটা প্রবলেম।
এবং এখানে দশমপতি একটু পীড়িত অবস্থায় বসে রয়েছে, ফলে যে জায়গায় চেষ্টা করুক না কেন সেই জায়গাটা ঠিক প্রপার প্ল্যানিং করে যেভাবে ভাবছে সেই মতো করে ফলটা ঘুরছে না, আসছে কিন্তু প্রপারলি আসছে না, তাই না? ব্যাপারটা বাবা নেই তো, বাবা মারা গেছে 10 বছর হয়ে গেছে, তো ওর যেহেতু সংসারের পুরো দায়িত্ব ওর, তো সেই জন্য ঘরে আসলে মানসিক চাপে থাকে। যেটা আগেই বললাম, যেটা একটা মানসিক চাপ সবসময় রয়েছে, এবং সেই হ্যাঁ হ্যাঁ তুলনায় বাইরে যখন থাকে কেরিয়ারে যতটা ইম্প্রুভাইজেশন পাওয়ার জায়গা রয়েছে সেই জায়গাটার ক্ষেত্রে প্রবলেম। তার মূলত জায়গা হচ্ছে এই যে, ওনার কি বিয়ে হয়ে গিয়েছে? না বিয়ে হয়নি, হচ্ছে না কোনো জায়গা, আগেই বললাম 34 ইয়ার্স এজ, এবং মাঙ্গলিক দোষ, এই মাঙ্গলিক দোষ কি খণ্ডন করিয়েছেন? না না। এবং বৈবাহিক ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে সমস্যা রয়েছে, অবশ্যই বিবাহ যখন দেবেন সেই জায়গাটাকে অবশ্যই দেখে শুনে ভালো করে খোঁজ নিয়ে অবশ্যই জোটক বিচার ছাড়া বিবাহ দেবেন না। তার কারণ এখানে স্বামী কারক গ্রহ বৃহস্পতিও পীড়িত, এবং বৃহস্পতি কেতু দ্বারা পীড়িত, রাহু দ্বারা দৃষ্ট, অর্থাৎ এখানে একটা গুরুচণ্ডারী দোষও তৈরি করেছে, যার ফলে যাই করুক না কেন সেই জায়গা থেকে অর্থনৈতিক দিক থেকে যতটা পরিমাণ সচ্ছলতা বা যে সেভিংসটা করতে চাইছে সেই জায়গাটা পাচ্ছে না। না না না, এই জায়গাটা হচ্ছে প্রবলেম, পার্টিকুলার এই জায়গাটাকে একটু রেকটিফাই করুন। এবং রবি শুক্র এখানে একটা দারিদ্র দোষ তৈরি করেছে, এই পার্টিকুলার দু তিনটে জায়গা, যে জায়গাটাকে পয়েন্টটাকে বললাম, এই জায়গাটাকে ভালো করে হাত ধরে ভালো করে সে কনসাল্ট করে এই জায়গাটাকে রেকটিফাই করুন, তাহলে দেখবেন অবশ্যই সেখান থেকে ফলপ্রসূতা পাবেন। দেখুন একটা চার্ট যখন আপনাকে রেকটিফিকেশন করে বলতে পারা যাচ্ছে, সেই পথ ধরে যদি আপনি তার মতো করে তার এক্সিকিউশন পথে যদি আপনি চলতে পারেন, তাহলে ডেফিনেটলি সেই জায়গা থেকে, সেই ক্রাঞ্চ এরিয়া থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তার অবশ্যই তার জায়গাও কিন্তু রয়েছে, কিন্তু তার জন্য সঠিক পদক্ষেপের প্রয়োজন রয়েছে, সেই সঠিক পদক্ষেপটা গ্রহণ করুন। এবং এই জায়গার পার্টিকুলার দু তিনটা যে জায়গাটা বললাম এটার জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে রেকটিফাই করুন। দেখুন 2027 সালে একটা বিবাহ যোগ রয়েছে, তার আগে বিবাহ যোগ এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কিন্তু সেই সময় বিবাহ যোগ রয়েছে, পার্টিকুলার কিছু কিছু জায়গা রয়েছে, সেই ইম্প্রুভাইজেশন যদি করা যায়, রেকটিফিকেশন যদি করা যায়, তাহলে সেক্ষেত্রে সেই ইম্প্রুভাইজেশনটা পাবেন, আদারওয়াইজ কিন্তু সেখান থেকে কিন্তু অবশ্যই সমস্যা তৈরি হবে। আর 2027 সাল পেরিয়ে গেলে আগামী 2033 বা 2034 সালের আগে কিন্তু আর কোনো বিবাহ যোগ কিন্তু সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল রাখুন, তা না হলে কিন্তু, এবং যতটা পরিমাণ ওনার ইম্প্রুভাইজেশন দরকার সেই ইম্প্রুভাইজেশন কিন্তু উনি ওনার লাইফে যতটা পরিমাণ পরিশ্রম করেন সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট কিন্তু পাচ্ছেন না। এই জায়গাটাই ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে পার্টিকুলার যে জায়গাটা বললাম এটাকে রেকটিফাই করুন। তবে একটা কথা বলবো, 43 ডেজ এই একটা উপচার ওনাকে শুরু করতে বলুন, 43 দিন যখন ডিনার করবে সেটা যেন রান্না ঘরে বসে ডিনারটা করে, এই উপচারটা প্রথম শুরু করুন। তারপরে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে যে যে জায়গা পয়েন্ট গুলো বললাম সেই পয়েন্ট গুলোকে রেকটিফাই করুন, তাহলেই দেখবেন সেখান থেকে ফলপ্রসূতা পাবেন, তা না হলে কিন্তু জীবনে বারবার ঘেরাটোপের মধ্যে পড়তে থাকবে। বুঝতে পেরে গেছেন? হ্যাঁ বলুন। হ্যালো, একটু বলে দিন তাহলে 43 দিন কি করবে? বললাম যে 43 দিন খালি রাতের যে খাবারটা খাবে সেই রাতের খাবারটা খালি রান্নাঘরে বসে খাবে, এটা খালি শুরু করুন এই উপচারটা, তারপরে আর যা যা করার দরকার সেটাকে রেকটিফাইটা করুন, তাহলেই এখান থেকে ইম্প্রুভাইজেশন হবে, আদারওয়াইজ বারবার ধরে প্রবলেম করতে হবে। দেখুন একটা উপচার আপনাকে কিছুটা মলম দিতে সাহায্য করবে, কিছুটা প্রলেপ দেবে, কিন্তু 100% সাকসেস দিতে পারে না, সেটা একটা জন্মছকে সঠিক যদি রেমিডিজ করা যায় তার প্রতিকার প্রতিবিধানই দিতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দেখুন একটা জন্মছকের প্রতিটা ক্ষেত্রে তার একটা নির্দিষ্ট আধার থাকে, এবং সেই অনুযায়ী যদি তাকে আমরা পরিচালনা করতে পারি, সঠিক এক্সিকিউশন করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে সঠিক পথে এগিয়ে যেতে পারি। তাই আমাদের যে আলোচনা ছিল এই রাস পূর্ণিমা, এই রাস পূর্ণিমা অ্যাকচুয়ালি কি প্রেমের দিন, এবং প্রেমের বহিঃপ্রকাশের ক্ষেত্রে আমাদের যে প্রধান যে দেবতা রাধা কৃষ্ণের এই দিনটা গুরুত্বপূর্ণ, এবং এই দিনটাকে যদি আমরা আমাদের জীবনে এক্সিকিউট করতে পারি, বিশেষ করে যাদের ক্ষেত্রে দেখবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা রয়েছে, তারা একটা রূপোর বাঁশি শ্রীকৃষ্ণের কোনো মন্দিরে অথবা বাড়িতে যদি কোনো শ্রীকৃষ্ণ থাকে তাকে অর্পণ করবেন। আমরা আমাদের তৃতীয় কলারকে নিয়ে আমরা আমাদের আলোচনা ফিরবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? তীর্থবত স্যার বলছেন। হ্যাঁ লাইভে তো তীর্থবত স্যারই এখন রয়েছে, তো তীর্থবত স্যারই বলছেন, বলুন। শুভ বিজয়ার আন্তরিক প্রণাম জানাই, আপনাকেও জানাই শুভ বিজয়া, শুভ দীপাবলি, বলুন। হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন, সবই হয়ে গিয়েছে তার জন্য বলুন। আমি স্যার আপনার অনেক বড় ভক্ত বা ফ্যান, এই সৃষ্টি টিভিতে আপনাকে সময় একদম কম, আপনার জন্ম তারিখ, জন্ম সময় আর নামটা একটু বলবেন, সময় একদম কম। প্রীতম চ্যাটার্জি। প্রীতম চ্যাটার্জি। হ্যাঁ স্যার। জন্ম তারিখ 8/2/1989। 8/2/1989। 1989। জন্ম সময় 3:59 AM, ভোর 3:59।
হ্যাঁ স্যার, জন্মস্থান হাওড়া। কতদিন ধরে দেখছেন? স্যার আপনার প্রোগ্রাম আমরা রীতিমতো আমরা ফ্যামিলিতে অনেকদিন ধরে দেখি স্যার। আচ্ছা, এখানে রিতমবাবু, এখানে যা পাওয়া যাচ্ছে, আপনার জন্ম লগ্ন পাওয়া যাচ্ছে না পূর্বাষাঢ়া নক্ষত্র এবং চন্দ্রভাগা আছে শতবিষা নক্ষত্রে, এবং চন্দ্র রাহু দ্বারা পীড়িত অবস্থা বসে তার গ্রহণ দোষ তৈরি করেছে। অর্থাৎ জীবনে যে কাজই করেন না কেন, সবসময় একটা মানসিক চাপের মধ্যে দিয়ে রয়েছে, এবং যে কাজই করছেন তার ফাইন্যান্সিয়াল গ্রোথের জায়গাটা ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং লগ্নের চতুর্থ স্থানে তৃতীয় স্থানে বর্তমানে শনি চন্দ্রের উপর দিয়ে পাস করছে, ফলে মানসিক ডিস্টার্ব এবং বিশেষ করে মায়ের শারীরিক জায়গাটা বর্তমান সময় একটু কিন্তু কিন্তু প্রবলেমের মধ্যে চলবে। এবং আপনার এখানে যে মূল প্রশ্ন, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ রিলেটেড, ব্যক্তিগত জীবনে একটা উঠাপড়া এবং সেইভাবে ক্যারিয়ারের ডেভেলপমেন্ট বা প্রপার এনহ্যান্সমেন্ট ও প্রপার জায়গাটাকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু ফেস করছেন, একটু শেয়ার করবেন। হ্যাঁ স্যার, আমি এবং আপনার এখানে স্পেসিফিক প্রশ্ন, স্যার আমার কুম্ভ রাশি তো স্যার, এক্স্যাক্টলি বলুন, কুম্ভ রাশি চন্দ্র রাহু দ্বারা পীড়িত অবস্থা এবং লগ্ন পাওয়া গেছে এখানে ধনু লগ্ন, যেখানে লগ্নপদ লগ্নে শনি অবস্থান করছে, ফলে শারীরিক জায়গাটাও একটু একটু ডিস্টার্বেন্সের মধ্যে দিয়ে বর্তমান সময় চলছে। বিশেষ করে দেহের লোয়ার পোর্শনে একটু প্রবলেম থাকবে, এবং বিশেষ করে হার্ট রিলেটেড এবং সবসময় হেডেক বা মাথার যন্ত্রণা, এরকম একটা প্রভাব সবসময় অল্প পরিমাণ কাজ করে একটু অস্থির হয়ে যাওয়া, এরকম ধরনের প্রবণতা কিন্তু একটু দেখতে পাওয়া যাবে। কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ এবং কেরিয়ারে যেভাবে আপলিফমেন্ট চাইছেন সেইভাবে করে উঠতে পারছেন না, এটাই তো প্রবলেম। একদমই স্যার ঠিক বলেছে। তো এবং এখানে যেটা পাওয়া যাচ্ছে, কোন লাইনে গেলে ভালো হবে একটু আপনি গাইড করে দিলে আমি একটু আপনার দেখুন, পরামর্শ এখানে নিতাম। এখানে স্পেসিফিকেশন যা পাওয়া যাচ্ছে, এখানে একটু বৃহস্পতি একটু পীড়িত অবস্থায় বসে রয়েছে, কেরিয়ারের জন্য এখানে বৃহস্পতিকে একটু রেকটিফাই করার দরকার রয়েছে, এবং এখানে গ্রহণ দোষ যেটা রয়েছে সেটাকে রেকটিফাই করার দরকার রয়েছে, এবং রবি শুক্রের একটা এখানে একটা দারিদ্র দোষ তৈরি করেছে, এই জায়গাটাকে একটু রেকটিফাই করার দরকার রয়েছে। এটার জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এটাকে পার্টিকুলারলি এই জায়গাটাকে রেকটিফাই করুন, তাহলে দেখবেন এখান থেকে ইম্প্রুভাইজেশন পাবে। তবে একটা কথা বলবো, যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার অল্প একটু হলুদ গুঁড়ো জলের মধ্যে দিয়ে সেটাকে কলা গাছের গোড়ায় দিয়ে অর্পণ করুন, এই প্রতিকারটা প্রথম করা শুরু করুন, তারপর ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে পার্টিকুলারলি রেকটিফাই করবেন। এবং চন্দ্রের দ্বিতীয় স্থানে কোনো গ্রহ নেই, অর্থাৎ এখানে একটা ধূর্ধুরা যোগ তৈরি করেছে, এই জায়গাটার জন্য 16 সোমবারের ব্রত শুরু করুন, এবং ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে পার্টিকুলার জায়গাটাকে রেকটিফাই করুন, তাহলে 2026 সালে কেরিয়ারে একটা ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে জুন মাসে। কিন্তু তার জন্য কিছু প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন রয়েছে, সেই প্রতিকার প্রতিবিধান যদি করা যায় তাহলে সেইখান থেকে আপলিফমেন্টটা কিন্তু পাওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছি স্যার। আর আমার স্যার কোন লাইনটাই গেলে আরো ভালো হয় একটু বলতে পারবে? বিশেষ করে যদি আপনি পাবলিক রিলেটেড কোন এরিয়াতে জয়েন করেন, পাবলিক রিলেটেড এরিয়াতে গেলে আপনার ক্ষেত্রে সেটা ফলপ্রসূতা লাভ করবে, এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনি চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই, কোনো যদি মেডিসিন এরিয়াতেও আপনি যান সেক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে ফলপ্রসূতা রয়েছে, কিন্তু তার জন্য রেকটিফিকেশনের দরকার রয়েছে। আরো কিছু জায়গা মানে রেকটিফিকেশন করার পর আরো কিছু আপলিফমেন্ট এবং কিছু ইম্প্রুভাইজেশনের ফলো আপ করবার দরকার রয়েছে, তবেই সেখান থেকে তার ফলপ্রসূতা আসবে। দেখুন আমাদের যে আজকে আলোচনা ছিল যে রাস পূর্ণিমা, এই রাস পূর্ণিমার দিনে শ্রীকৃষ্ণকে অবশ্যই তুলসী প্রদান করবেন, এবং এই তুলসী যখন প্রদান করবেন শুধুমাত্র জল দিয়ে নয়, জলের সঙ্গে একটু স্বচন্দন হয়, স্বচন্দন 2.5 পেঁচ ঘুরিয়ে দুটো দেবেন পায়ে এবং একটা দেবেন তার বক্ষে অর্থাৎ বুকে, এতেই আপনাদের আপনাদের আপলিফমেন্টের জায়গাটা পাওয়া যাবে। বিশেষ করে দেখবেন যাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা তাদের ক্ষেত্রে একটা রূপোর বাঁশি অবশ্যই প্রদান করবেন, এবং এই দিনে 4টে গোমতী চক্র কিনে সেটাকে একটা কোনো কন্টেনারের মধ্যে নিয়ে তার মধ্যে একটু অল্প সিঁদুর দিয়ে সেটাকে দক্ষিণ পশ্চিম কোণে সেটাকে রেখে দিন। নেক্সট, যাদের দেখবেন এই পার্টিকুলার দিনে যাদের দেখবেন বিশেষ করে জামাইয়ের সঙ্গে একটু সম্পর্কে সমস্যা হচ্ছে, তারাও একটা রূপোর বাঁশি কিনে দুটো রূপোর বাঁশি কিনবেন, একটা নিজের গৃহে রাখবেন আর একটা কোনো মন্দিরে অবশ্যই প্রদান করবেন। এটা যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে যে জায়গাটা সেই জায়গার যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো কিন্তু এখানে এক্সিকিউশন থেকে বেরিয়ে আসতে পারছেন। দেখুন জীবনে চলার পথে সবসময় প্রবলেম আমাদের থাকবেই, এবং সেই জায়গা থেকে আমাদের কারো ক্ষেত্রে একটা কম কারো ক্ষেত্রে বেশি, সেই জায়গা থেকে আমাদের সঠিক পথ অনুযায়ী যদি আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারি, সঠিক ব্যক্তিত্বে আমার জায়গায় পৌঁছাতে পারি, তার একমাত্র জ্যোতিষী আপনাকে তার মাধ্যমে কিন্তু তার সঠিক সমাধান দিতে পারে, এবং সেই জায়গা থেকে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন, তা না হলে কিন্তু বারবার ধরে প্রতিহত হতে হবে। তো আজকে সময় তো একদম কড়া নাড়ছে, মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।